গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঝুম্পাস ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে দিনটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো তোমরা পুরো ব্লগটা দেখো স্কিপ না করে, তো চলো শুরু করি। তো সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুয়ে নিয়েছি আর গরম জলের সাথে মধু মিশিয়ে খেয়ে নিয়েছি। তারপরে একটু এক্সারসাইজ করে নিয়েছিলাম, আর মা আজকে বলেছিলো লুচি করবে, তো লুচি খেয়েছি, সাথে সুজিও করেছিলো, আর একটু সামান্য ভাত ছিল তো সেটাও খেয়েছি। তো বেশি কিছু খেয়ে নিয়েছিলাম সকালবেলা, যাই হোক। তারপর স্নান করে নিয়েছি, তো স্নান করার পর ভাবলাম যে ঠাকুর পূজাটা একটু দিয়ে ফেলি, তো ঠাকুর পূজা দিয়ে নিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো ভাবলাম স্কিন কেয়ার করে নিই, আর কী আমি ইউজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমি এখানে 2% স্যালিসিলিক অ্যাসিড ফেস সিরাম আর সাথে 1% স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ দুটোই ইউজ করছি ডার্মাকোর, তো ভীষণ ভালো। আর ফেস ওয়াশটা ইউজ করার পর ফেস সিরামটা ইউজ করতে হয়, আমি তো ভীষণ উপকার পেয়েছি। আর যখনই পিম্পল হয় আমি ইউজ করি, আর যেরকম ডার্ক সার্কেল পড়ে বা অয়েলি স্কিন যাদের ওরা ইউজ করতে পারে অনেকই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরা ইউজ করে দেখতে পারো। আর ডার্মাকোর ওয়েবসাইটে পেয়ে যাবে, সাথে মিন্ত্রা ফ্লিপকার্ট অ্যামাজন সবগুলোতে অ্যাভেলেবেল আছে, তোমরা পারচেস করতে পারো। তারপর আমি এখানে বডি লোশনটি ইউজ করছি জয়ের, তো সবসময় আমি এটি ইউজ করি, আমার ভীষণ ভালো হয়, তো আমার ভালোও লাগে ইউজ করতে। তো যাই হোক, এখন একটু ভাবলাম নেল পলিশ লাগিয়ে নিই, অনেক দিন ধরে লাগাইনি, তো কীরকম হয়েছে আমার নেল পলিশটা তো প্লিজ তোমরা জানাবে। আর যাই হোক, তারপরে লাঞ্চ করতে মা ডেকে দিল, তো লাঞ্চটা করে নিয়েছি। আজকের লাঞ্চে একদম নিরামিষ ছিল আর ভীষণ ভালো লেগেছে, কারণ সানডে যেহেতু তো তার জন্য একটু নিরামিষ হয়েছে। কালকে শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তার জন্য আজকে নিরামিষই খেয়েছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করলাম। করে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠেছি, তারপর একটু চা খেয়েছি, মা লুচি আর সুজি দিয়েছিল। তো আজকে দিনটা আমি এভাবেই কাটালাম আমার ব্লগে। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।